প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীত ভালোবাসা। আজকে 20 জুলাই রোজ সোমবার, আমি চলে এসেছি ঈশ্বরদী অরণখোলা হাটের পাশে মিম ডেয়ারি ফার্মে। ওনারা মূলত এখান থেকে বকনা বাচ্চা এবং গাভী গরু বিক্রি করে থাকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের যে গাভী গরুগুলো রয়েছে সেই গাভী গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। ওনাদের কাছে এই সপ্তাহে ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জার্সি জাতের যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করে দরদাম করে যাচাই বাছাই করে 2-3 দিন দুধ দুইয়ে দেখে সংগ্রহ করতে পারবেন। আমরা কথা বলবো এই খামারটি যে পরিচালনা করে থাকে এজাজুল ভাই তার সাথে, তিনি আমাদেরকে আরও বিস্তারিত জানাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। এই সপ্তাহের গাভীর কালেকশন কম মনে হচ্ছে না ভাই? আরও আছে 8টা বর্তমানে, আরও আছে না? তো গাভীর কোয়ালিটিগুলো কেমন, দুধের কোয়ালিটিগুলো কেমন? এগুলো প্রথম গরুর তো দাদা, প্রথম গরু একটু দুধ কমায়, 15-16 প্রথম গরুর পর দুধ, আর এগুলো হলে প্রথম গরু বর্তমানে এখন প্রেগনেন্ট, দুই দাঁত করে সব বয়স প্রথম গরু। আচ্ছা আচ্ছা, এগুলোর দাম কত থেকে কত পর্যন্ত আছে? এগুলো আপনার সর্বনিম্ন 1.5 লাখের থেকে 2.5 লাখ পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, বর্তমানে কি গরু বাজারটা কম? গরু বাজার অনেক কম, মানে 20-30 হাজার টাকা কম আর কি পিছে পিছে। যেগুলো বেচাকেনি কেমন হচ্ছে? বেচাকেনি আগের চেয়ে অনেক কম, এই জন্যে ধরেন কম বাজারটা। বেচাকেনি আগে হয়েছে ধরেন আমরা বেশি কিনেছি বেশি বেচছি, এখন কম কিনা কমে বিক্রি আছে, এই জন্য আগে যে গরু বেচছি 70,000-1 লক্ষ সে গরুর দাম এখন 1.5 লক্ষ টাকা। তো 2-4 দিন দুধ দিয়ে দেখে নিতে পারবে তো? ইনশাল্লাহ আসবে, আসি 2-4 দিন থাকবি দেখবি দুধ নিয়ে যাবে, দেখে সমস্যা নেই দাদু ভাই। আচ্ছা আচ্ছা, তো এই সপ্তাহে যে গাভীগুলো রয়েছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখান যাই। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের গাভীটা? হলস্টাইন ফ্রিজিয়ান না? এটা দাঁতে কয়টা? দুই দাঁত না? আচ্ছা আচ্ছা, প্রেগনেন্ট, কয় মাসে প্রেগনেন্ট আছে এটা ভাই? 9 মাস পড়ছে। এটার দামটা কেমন চাচ্ছেন? 1,60,000। কয় নাম্বার বাচ্চা দেবে প্রথম? প্রথম। আচ্ছা, দুধের আশা করা যায় কেমন? লান্ডা তো মনে হয় ছেড়ে দিছে। এত দুধ হবে এটাই? ইনশাআল্লাহ এটা অলহেস্টার পেয়ে যান, অরিজিনাল অলহেস্টার। দরদাম করে নিতে পারবে না? কম আছে ভাই, একটু কম আছে না, মানে দরদাম করে একটু কমে নিতে পারবে দর্শক, দরদাম করে একটু কমে আপনারা নিতে পারবেন, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, অনেকে আছে তো কতদিন পরে বাচ্চা দেবে বলতেছিলেন? এখন 9 মাস 9 মাস পার হলে আর কি বাচ্চা দেয় 9 মাসে। আচ্ছা আচ্ছা ভাই, পাশেরটা? এটা জার্সি ভাই। এটা দাঁতে কয়টা? এটা দুই দাঁত। দুই দাঁত না? দুই দাঁত। আচ্ছা আচ্ছা, গাব মনে হচ্ছে? না ভাই এটা গাব না, বাচ্চা আছে না? কি বাচ্চা এটার সাথে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা এটার সাথে না? দুধ হচ্ছে কেমন? দুধ এখন বর্তমানে রানিং 14-15 কয় নাম্বার বাচ্চা দিছে এটাই? প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দুধ হচ্ছে? হ্যাঁ 15। সাথে কি বাচ্চা এটার? ষাঁড় বাচ্চা। দামটা কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 1,60,000। 1,60,000 টাকা। দরদাম করে তো নিতে পারবে? একটু দরদাম তার মানুষ নেয় না, একটু 2-4 দিন দুধ দুয়ে দেখে নিতে পারবে তো? দোয়ার লিবি সমস্যা নেই, সকাল বিকাল সকাল বিকাল দোয়ার লিবি। আচ্ছা আচ্ছা, পাশেরটা ভাই? এটা অস্ট্রেলিয়া ভাই। অস্ট্রেলিয়া না? এটা দাঁতে কয়টা? এটা দুই দাঁত, প্রথম গরু। দাঁতে দুইটা, প্রথম গরু, মানে প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা দিছে, বাচ্চার বয়স 3 দিন। কি বাচ্চা এটার সাথে ভাই, একটু সাইড দিতেন আমরা গরুটাকে দেখাই। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা এটার সাথে না? আচ্ছা আচ্ছা, দুধ হচ্ছে কত? দুধ এখন ভাই 13-14 করে আইছে, এখন তো দুপুরের টাইম। হ্যাঁ দোয়া পালানি তো এখন তো আর পালান দেখা যায় না, দর্শক মনে করে যে পালানি হয়েছে, আসলে তো পালানটা তো দোয়ানি পরে ভাইছে ভাই। দামটা কত যাচ্ছেন? দাম তো 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা, আলোচনার সাথে কি নিতে পারবে? একটু কম আছে ভাই। পাশেরটা? ওটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান না? এটা দাঁতে কয়টা? দুই দাঁত। দুই দাঁত না? প্রথম গরু। গাবনা বাচ্চা আছে? এটা বাচ্চা আছে। কি বাচ্চা এটার সাথে ভাই? এটা হলস্টার ফিজেন বাচ্চা, মার সাথে একই বাচ্চা, মানে এই মাও যা বাচ্চাও তাই, একই কোয়ালিটি, একই কোয়ালিটি। সারনা না বকনা বাচ্চা? বকনা বাচ্চা। দুধ হচ্ছে কেমন? দুধ এটা এখন বর্তমানে 15 পাওয়া যাচ্ছে।
দামটা কেমন চাচ্ছেন? দাম চাবে 65 65,000 টাকা। আলোচনা সাপেক্ষে কি নিতে পারবেন? আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? নিতে পারবেন। দর্শক আপনার আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। দুধ নিতে পারবে তো? ইনশাআল্লাহ দুই তিন দিন আসি দোয়া লিবি, সমস্যা নেই। ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা শাহিয়াল ভাইয়া। এটা শাহিয়াল না? দাঁত কয়টা এটা? এটা দুই দাঁত, প্রথম গরু প্রেগনেট। এটা প্রেগনেট না? শাহিয়াল গাবির তো বর্তমানে প্রচুর চাহিদা। হ্যাঁ প্রচুর চাহিদা, অনেকে চাচ্ছে দিতে। ব্রাহ্মা বীজ দেওয়ার জন্য নেয় অনেকেই। বার্মা বাচ্চা তো শাহিয়াল ছাড়া তো বার্মা বাচ্চা হয় না, সব বীজ দেওয়ার জন্য সব শাহিয়াল। দেশি দেশিটাই ভালো আসে শাহিয়ালের থেকে। আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন? দাম তো 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা না, কিন্তু শাহিয়ালের যদি ভালো বীজ দেওয়া যায় অনেক ভালো কোয়ালিটির শাহিয়ালের বাচ্চা আসে। শাহিয়ালের বাচ্চা হয় ভাই। দাম চাচ্ছেন কত এটার? 1.5 লক্ষ টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? নিতে পারবে। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা জানাচ্ছিলেন? দুই দাঁত না? দুই দাঁত। এটা তো আপনার শেটের গরুগুলো না? এটা শেটের গরু ভাই। এটা দাঁতে কয়টা ভাই? এটা দাঁতে 4 দাঁত আছে ভাই, দ্বিতীয় বিয়ান না? কাবনা বাচ্চা আছে? এটা গাব ভাইয়া। গাব না? দাম চাচ্ছেন কত এটা? দাম তো 170। 1,70,000 টাকা। দরদাম করে নিতে পারবে? নিতে পারবে। পাশেরটা? পাশেরটা ভাই দুই দাঁত। দুই দাঁত না? দুই দাঁত। বাচ্চা আছে দাদা? এটার সাথে কি বাচ্চা? বকনা বাচ্চা আছে। দুধ হচ্ছে কেমন? দুধ হচ্ছে এখন সকালবেলা গেঁদা তো 4 দিন বাচ্চার বয়স, এখন ধরেন 13-14 পর্যন্ত গেঁদাটা, তাতে আশা করছি যে 20-এর উপরে দুধ পাবো। এটা 20-এর উপরে? 20-এর উপরে। দাম চাচ্ছেন কত? দাম চাবে এটা 260। 260,000। দরদাম করা যাবে? দরদাম একটু করা যাবে, একটু করা যাবে না? আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আপনার তো একটা বড় সড় সার আছে, তো সেটা যদি একটু দেখাতেন আমাদের। দাদু আর কয়েকটা কথা আছে যে মানুষ ধরেন এই যে আসে ফাগেতেন প্রবাসী ভাইরা যে আপনার এই বায়না দেয়, ধরেন এই যে মানুষ নিয়ে 5-10 হাজার টাকা বায়না দেয়, বায়নার টাকা তো আর দেয় না, মারি দেয়। আর ওনারা বসে থেকে আবার কি করে জানেন, 1-2 হাজার টাকা বায়না দেয়, দিবার পরে 1-2 হাজার টাকা ওখান থেকে বায়না দিয়ে পারে ভাই গরুটা 10 দিন পর নেব। আচ্ছা 10 দিন পর আপনি গরুটা নেন, আপনার জন্য তো বায়না দিয়ে দেন, তাহলে গরু আপনি আপনি যাইবার 10 দিন পর আপনার জন্য গরুটা বিক্রি করা বাদ দিয়ে আপনার জন্য ঠেকা ফুয়ে দিয়েছে, এমন এই গরুটা আপনি করতেছেন ভাই, আবার 10 দিন তর্ক করছেন ভাই আমি গরু দিব না, আমার বায়না ঘুরে যান, তাহলে ওইটিকে ঠিক হবে এই বিচারটা কীটা করবি কোন দর্শকের কাছে আমার এটাই কথা। মানে 2,000 টাকা দিয়ে 10 দিন অপেক্ষা করার পরে যদি বলে যে গাবিটা আমি নিব না, তার মানে তো 10 দিন ওটা আপনাকে খাওয়াতে হচ্ছে, 10 দিনে তো 2-3 হাজার টাকা খাচ্ছে। খাচ্ছে গাবির তো খাদ্য লাগে ভালো, বুঝেন না, খাদ্য ছাড়া তো আর গরু রাখা যায় না। এখন ওরা আবার ওই 10 দিন পর যা করছে ভাই আমার আর ওই 2,000 টাকা দিয়েছিলাম, না হলে আপনি বায়নাটা ঘুরে দেন, তো ওনার টাকাটা তাহলে আমার গরুটা যে 10 দিন খালি এই এই বেনিফিট কিটা দিবি ভাই কোন? আচ্ছা আচ্ছা, এলে ওই কয় যে 10,000 বায়না দিছে টাকা দিছে, ও ভাই 10,000 বায়না লিছে ভাই দেয় না। আরে ভাই 10,000 বায়না লিছে গরু এলাকার বায়না দেন, আমার গরু তো আপনি কোন যে ভাই গরুটা আমি বেশি আপনি বায়না লেন আমি জানি না, তাহলে কার হবে? আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলে দিতেন। ফোন নাম্বারটা ভাই 01305-04029-76। আচ্ছা আচ্ছা, এটাই ইমো নাম্বার? এইটাই ইমো নাম্বার? না না, আপনার কথাটা ঠিক আছে যে 2,000-3,000 টাকা দিয়ে যদি 10 দিন পরে বলে যে গরুটা আমি নেব না, তো 10 দিনের তো অবশ্যই এটার একটা খরচ আছে, তো সেটা আপনি যারা গরু নেবে তাদের সাথে ডিসকাস করতে হবে। তো ভাই আপনার যে বড় সারটা আছে, তো চলুন ওই সারটা আমরা একটু দর্শকদেরকে দেখি। ভাই এটা তো মনে হচ্ছে আপনাদের সারটা না? হ্যাঁ এটা বাসার সার ভাইয়া। এটা লাইভেট আছে কেমন? লাইভেট 14.5 মন না? এটার দামটা কত চাচ্ছেন? দাম 3,20,000। 3,20,000। আলোচনা সাপেক্ষে কি নিতে পারেন? শাহিওয়াল তো না? দর্শক শাহিওয়াল শার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, 3,20,000 টাকা দাম চাচ্ছে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? নিতে পারবে। আচ্ছা দাঁতে 4টা তাহলে? তো হ্যাঁ 4 দাঁত হলে তো মোটামুটি অনেকটাই ভালো, 4 দাঁত হলে মাংসের ওজনটা একটু ওজন আছে, কারণ দাঁত কম হলে বা অদাঁতার গরুগুলোর তো মাংসের ওয়েট কম থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার লাইভ ওয়েট আছে 13.5 মন বা 14 মন? 14.5 মন। আচ্ছা আচ্ছা, তো কোরবানি উপলক্ষে দর্শক অনেকে সুন্দর গরু নিতে চান, তো চাইলে এই গরুটাও আপনারা নিতে পারেন দরদাম করে। তো ভাই আমাদেরকে সময় দিলেন বা আপনার গরুগুলো দেখাইলেন, তো আপনার ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলে দিতেন। ফোন নাম্বারটা 01305-04029-76। তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।